কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা যারা আমাদের রপ্তানি প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনারা বাংলাদেশ থেকে আপনাদের পণ্য পাঠাতে চাচ্ছেন হংকং মার্কেটে বিক্রির উদ্দেশ্যে আমাদের মাধ্যমে, তারা আমাকে একটি প্রশ্ন প্রায়শই করে থাকেন, যদিও আমি এই প্রশ্নের উত্তর এর আগে দিয়েছি আমার যে পেজটি রয়েছে রেন টেলিফিল্ম ফেসবুক পেজ, সেখানে আমি উত্তরটি দিয়েছি, লিখিতভাবে দিয়েছি এবং আমি ভিডিও দিয়েছি। বাট স্টিল আফটার দ্যাট আপনারা যেহেতু আবার অনেকেই জানতে চাচ্ছেন, আমি এই আমার ইউটিউব চ্যানেলেও এই ভিডিওতে উত্তরটি দিয়ে দিচ্ছি। ওয়েল, প্রথমে আমি এটা বলতে চাই যে সেটা নির্ভর করে কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, নিতান্তই আপনার নিজস্ব রুচি পছন্দ এবং আপনার যে জিনিসটার উপরে আপনার দখল রয়েছে, যেটা আপনি ভালো বোঝেন এবং আপনি হয়তো নিজে উৎপাদন করতে পারেন অথবা যেটা নিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি নিয়ে। হ্যাভিং সেড দ্যাট, কিছু কথা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি সেই প্রোডাক্টগুলি নিয়ে স্টার্ট করতে পারবেন যে প্রোডাক্টগুলি প্রথম এবং প্রধানতম বাংলাদেশ এবং হংকং উভয় দেশের আইনগত ভাবে বৈধ পণ্য, মানে ইদার কোনো একটি দেশের আইনগত যদি জটিলতা সৃষ্টি হয় তাহলে হবে না। আপনাকে এই জিনিসটা আগে মেক শিওর করতে হবে যে এই প্রোডাক্টটা বাংলাদেশ থেকেও ইজি যেতে পারে এবং হংকংও এটা অ্যাকসেপ্টেবল হবে এবং এটা অত্যন্ত বৈধ প্রোডাক্ট, সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সো এটা হচ্ছে প্রথম এবং প্রধানতম। এবং তারপরে আমি যেটা বলতে চাই, যেহেতু আপনারা জানেন আমাদের দেশ কোনো শিল্পোন্নত দেশ তো নয়, এটা হচ্ছে আমাদের একটি স্বল্পোন্নত দেশ, বা আমরা কুটিরশিল্প এবং হস্তশিল্পে আমরা অনেক কাজ করেছি, বা আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরে টেইলারিংটা যেটা হচ্ছে সেটা আমাদের, আমরা অনেক জগৎ বিখ্যাত। সো আমাদের যে প্রোডাক্টগুলিতে আমরা আসলে বিখ্যাত বা আমরা ভালো, সেই প্রোডাক্টগুলি নিয়ে যদি আমরা কাজ করি আমার মনে হয় সেটা বেটার হয়। এবং সেক্ষেত্রে আমি আরেকটি পয়েন্ট আমি আপনাদের কাছে উল্লেখ করে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে যদি প্রোডাক্টটি আপনার ওয়েটে কম হয় তাহলে সেটা আপনার জন্য ভালো, কারণ প্রাথমিকভাবে যখন আপনি শুরু করবেন তখন সেটা যদি একটু ওয়েটওয়ালা জিনিস হয় তাহলে কিন্তু আপনার জন্য পাঠাতে বেগ পেতে হবে। তো এই জন্য আমি চাইবো আপনি এমন প্রোডাক্ট নিয়ে স্টার্ট করবেন বা চয়েস করবেন যে প্রোডাক্টটি আসলে পাঠানো সহজ, এবং যে প্রোডাক্টটি, আরেকটি যেটা বলবো যে এই গোত্রীয় আর দশটি প্রোডাক্ট যেটি আমাদের স্টোরে থাকবে বা আমাদের শোরুমে থাকবে বা এখানকার মার্কেটে রয়েছে তার চাইতে একটু আলাদা হয় বা একটু উন্নত হয়। সো অলওয়েজ আপনি এমন চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টটার সেলেবল যেন একটু বেশি হয় বা বিক্রির যোগ্যতা যেন বেশি থাকে। ধরুন আমি দেখেছি এখানকার হংকংয়ের বিভিন্ন স্টোরে দেখেছি কাগজ দিয়ে, মোটা কাগজ দিয়ে তারা বিভিন্ন ধরনের স্টেশনারি জিনিস বানাচ্ছে, যেমন পেন স্ট্যান্ড, যেমন ধরুন ছোটোখাটো কাগজপত্র রাখার র্যাক, এগুলি বানানো হচ্ছে কাগজ দিয়ে, অনলি কাগজ, ম্যাটেরিয়াল হচ্ছে কাগজ, কিন্তু দেখতে খুব সুন্দর মনোলোভা কালার এবং ডিজাইন করে তারা বানিয়েছে। সো দেখলে আপনার মনে হবে যে একটা প্লাস্টিকের চাইতে অনেক ভালো এবং ডিউরেবল, এমন একটা, মানে এটা হাতের কাজই কিন্তু কিন্তু তারা খুব ভালোভাবে বানিয়েছে, হয়তো তারা সামান্য কিছু মেশিনের ব্যবহার করেছে, বাট জিনিসটা হচ্ছে কাগজের। তো এই ধরনের জিনিস যদি আপনি পাঠাতে পারেন, যে জিনিসগুলি দৃষ্টিনন্দন, যে জিনিসগুলি ওজনে হালকা, যে জিনিসগুলি বৈধ এবং যে জিনিসগুলি মধ্যে আপনার রুচি পছন্দ খাটে বা আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই ধরনের প্রোডাক্টগুলি নিয়ে যদি আপনি কাজ শুরু করেন আমি মনে করি আপনি ভালো করবেন এবং প্রাথমিকভাবে কোনো জটিলতা সৃষ্টি হবে না। এছাড়াও আপনি মধু থেকে শুরু করে ড্রাই ফুড, বিভিন্ন ড্রাই ফুড নিয়ে কাজ করতে পারেন, আপনি রেডিমেড গার্মেন্টসের কথা তো বললাম সেগুলি নিয়ে কাজ করতে পারেন, আপনি বুটিক নিয়েও কাজ করতে পারেন, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, বাট যেটাই হোক সেরাটা হোক, আট দশটি প্রোডাক্টের মধ্যে আপনার প্রোডাক্টটি যেন বেশি বিক্রির দাবি রাখে এমন ধরনের প্রোডাক্ট আপনাকে পাঠাতে হবে। ধরুন সামনে ক্রিসমাস আসছে, বিভিন্ন ধরনের ডেকোরেশন বা ডেকোরেটিভ আইটেমের অনেক মার্কেট শুরু হয়ে যাচ্ছে অলরেডি, সো এ ধরনের আপনি টার্গেট করতে পারেন সামনে কী রয়েছে, কোনো উৎসব পার্বণ কী রয়েছে, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, দেন আমি আপনাকে বলতে পারি এখানকার লোকাল কী কী ফেস্টিভ্যালগুলি রয়েছে। যেমন সামনে রয়েছে আপনার ক্রিসমাস রয়েছে ডিসেম্বরে, তারপরে রয়েছে চাইনিজ নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার তো রয়েছে ইংরেজি বর্ষের, তারপরে চাইনিজ নিউ ইয়ার রয়েছে,
সো এই যে একটি সিজন যাচ্ছে না, আসছে সামনে, এটা হচ্ছে বিক্রির সিজন। ক্রিসমাস সিজনে অনেক বিক্রি বেড়ে যায়, আপনি জানেন। চাইনিজ নিউ ইয়ার আগে অনেক বিক্রি বেড়ে যায়, আপনি জানেন। সো আপনাকে প্রত্যেকটা উৎসব পার্বণকে টার্গেট করতে হবে, বিভিন্ন ঋতু সময় এটাকে টার্গেট করতে হবে, আর বাকি যেগুলি বললাম সেগুলি তো আপনাকে খেয়াল রাখতেই হবে। এবং টাইম টু টাইম কিন্তু আমরা অবশ্যই কথা বলে নেব, এবং প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো সমঝোতা থাকবে না। কোয়ালিটি হাই হতে হবে, পণ্যটা মূল্যটা ন্যায্য হতে হবে, এবং পাটজাত পণ্য নিয়ে আপনি কাজ করুন, চামড়াজাত দ্রব্যাদি নিয়ে আপনি কাজ করুন, যেটাই করুন। বা এমন হতে পারে আপনি হাতে বানানো ফুল নিয়ে কাজ করলেন, কিন্তু সেটা কিন্তু মানে যৎসামান্যভাবে বানানো কোনো ফুল হলে হবে না, সেটা হতে হবে এক্সট্রা অর্ডিনারি। এমন ভালো হতে হবে, সুন্দর হতে হবে, যেন সেটা অরিজিনাল অরিজিনাল লাগে, এরকম। মানে কাগজের ফুলই হোক বা প্লাস্টিকের ফুলই হোক, যেটাই আপনি বানাতে পারেন। সো আমি বলছি যে যেটা আপনার জন্য বেস্ট, ডু ইয়োর বেস্ট, ডু ইয়োর বেস্ট, সো দ্যাট মার্কেটে আপনি যেতে পারেন। এবং হালকা ফুলকার ব্যাপারে একটি কথা আমি আপনাকে বলে রাখি, যদি আপনি কাঠ কাঠ দিয়ে মনোলোভা, দৃষ্টিনন্দন, ভালো মেয়েদের জন্য যে ইয়াররিংস বলুন, নেকলেস বলুন, বা ব্রেসলেট বলুন, এগুলি আপনি বানাতে পারেন। বা আপনি ধরুন কী বলে এটাকে, সুতো দিয়েও বানাতে পারেন, অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু বানানো যায়। বা চামড়া দিয়েও সুন্দর সুন্দর রিসলেট, ব্রেসলেট, এগুলি বানানো যায়। তো এই জিনিসগুলি কিন্তু আসলে কিন্তু আপনি ভালোভাবে বানাতে পারেন, বাংলাদেশে বসে ক্রাফটম্যানশিপ দিয়ে আপনি মনোযোগ সহকারে এর উপরে কাজ করতে পারেন। এগুলি যেমন বইতে বা ওয়েট কম হবে, সহজে চলে আসবে, এবং এখান থেকে আপনি একটি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন, আমি বিশ্বাস করি। সো এই ছিল আজকের এই ভিডিও। এবং আপনারা ব্রেইন টেলিফিল্ম যে পেজটি রয়েছে আমার ফেসবুকে, সেখানে যাবেন, সেখানে গিয়ে সেটা ফলো করবেন, আমি বিশ্বাস করি, আশা করি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ ব্যাপার হচ্ছে, আমরা করোনা ভ্যাকসিনটা চলে আসলে ইনশাল্লাহ আমরা একটু মুক্ত হব, এখনও অবরুদ্ধ রয়েছি, বাট এরপরে আমরা দৌড়তে চাই, অনেক বেশি কিছু করতে চাই, কারণ অনেকটা সময় আমাদের কিন্তু পাস হয়ে গেছে, যেটা আমরা ক্রিয়েটিভ বা কাজ করতে পারিনি। বাট নাও সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা ভ্যাকসিনটা ইনশাল্লাহ নিশ্চিত পাবো, খুব তাড়াতাড়ি পাবো আশা করছি, এবং তারপরে উই উইল ডু আওয়ার বেস্ট লেভেল পসিবল, অ্যান্ড হোয়াই নট, আপনিও আসুন, আপনিও যোগ দিন। মনে রাখবেন, আপনি আমার এই ভিডিওটি শেয়ার করলে বা আরও দশজনের সাথে এটা নিয়ে আলোচনা করলে অনেক উপায় কিন্তু খুলে যাবে, অনেক নতুন নতুন জট কিন্তু খুলবে। অ্যাট দ্য সেম টাইম যখন অনেক বেশি লোক এখানে একসাথে আসবেন, সমবেত হবেন, তখন কিন্তু এটা প্ল্যাটফর্মটা বড় হবে এবং আমার জন্য কাজ করা আরও সহজ হবে। কারণ দশের লাঠি একের বোঝা। সো সকলে কাজ করলে কিন্তু আমাদের কারো কোনো কষ্ট হবে না, কিন্তু আমরা যদি খুব লিমিটেড মানুষ কাজ করতে যাই, তাহলে কিন্তু আমরা খুব বেশি দূরে এগোতে পারবো না। সো এটাকে আরও পরিচিত করি, এই প্ল্যাটফর্মটা সুন্দর, ভালো, এবং এটাকে আমরা আমরা যারা মনপ্রাণে ব্যবসা করতে চাই, আমরা যারা চাই যে না হকালের ব্যাপার কিছু করব, এবং এই ব্যবসাটাকে আমি এর আগে কিন্তু বলে দিয়েছি এবং শেষে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আপনার একটি সাইড ইনকামিং সোর্স, এটাকে কখনোই কিন্তু প্রাথমিকভাবে বা ফার্স্ট ইনকামিং সোর্স হিসাবে নেওয়া যাবে না। আপনার বিক্রি হলে আপনি টাকা অবশ্যই পাবেন, বিজনেস এথিকের সাথে যেভাবে যতটা আপনার সাথে আমার কন্ট্যাক্ট হবে বা আমাদের কোম্পানির কন্ট্যাক্ট হবে সেভাবে অবশ্যই হবে, ইমানদারির সাথে হবে এবং কাগজে পত্রে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যদি অংশগ্রহণ করেন, আপনার নিয়ত সুন্দর হয়, আপনার আমার নিয়ত সুন্দর হয়, ভালো হয়, তাহলে এর মধ্যে আল্লাহ পাক একটি বরকত দান করবেন, এটা আমি বিশ্বাস করি। সো যা হোক, আমরা এই প্ল্যাটফর্মটাকে আরও বাড়িয়ে তুলি, বড় করে তুলি, এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরও কথা বলতে পারবো।